আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামিক স্টোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তারপরে আপনাদেরকে বলবো, যারা এই ইসলামিক স্টোর চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন, দেখুন ভিডিওর নিচে ডান সাইডে লাল রঙের সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেটা টাচ করে দিন, তাহলে আমরা যেসব নতুন ভিডিও আপলোড করি সেটা আপনি মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন। আমরা ইসলামিক ভিডিও, ইমান সম্পর্ক, ইমা ইসলামের ব্যাপারে বিভিন্ন কিছু নতুনত্ব নিয়ে আসি, যা আপনার জীবনকে গড়ে তুলতে সক্ষম হবে। চলুন আজকের বিষয় দেখা যাক। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্বন্ধে বা স্বপ্নের বিবরণ সম্বন্ধে। তিনি কি বলেছেন নিজের ভাষায়, চলুন আরবিটি লক্ষ্য করি। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل بي مسلم شريف এটি 656 নম্বর হাদিস। আপনারা লক্ষ্য করতে পারছেন, যারা হাদিস আরবি বুঝেন তারা বুঝতে পারছেন। চলুন আমরা গতানুগতিক যে আরবি বাংলা অনুবাদ দিয়ে থাকি সেই বাংলা অনুবাদটি দেখে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে বাস্তবে আমাকেই দেখল। তার স্বপ্নটা মিছেমিছি ও বাজে স্বপ্ন নয় এবং শয়তানের তরফ থেকেও নয়, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অবশ্যই আপনারা বাংলাটি অনুবাদটি বুঝতে পারছেন। এবার কিছু কথা স্বপ্ন সম্পর্কে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখতে পারেন যিনি খুব বড় ধরনের সৌভাগ্যবান। এছাড়াও দ্বিতীয় একটি কারণ ওলামা হযরত লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কুরআনের এই আয়াতটিকে লক্ষ্য করে সকলে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যিনারা বেশি বেশি দরুদ পাঠ করেন তিনারাই তিনাকে রাখতে সক্ষম হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জার জন্য আমাকে আপনাকে সকলকে বেশি বেশি মোহাম্মদ সাল্লামের উপর দরুদ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা তা ইসলাম সম্পর্কে কোনো কোশ্চেন হলে অবশ্যই উত্তর দেব ইনশাআল্লাহ।